পবিত্র রমাদান মাসে 24 জুন আপনাদের সামনে সাহায্যের আবেদন নিয়ে আসবে স্টেপনি মস্ক। স্টেপনি মস্ক প্রতিষ্ঠিত হয়েছিল কমিউনিটির কিছু বয়স্ক আর তরুণের যৌথ প্রচেষ্টায় 1983 সালে। প্রাথমিকভাবে মসজিদটিতে ব্যবস্থা হয়েছিল 40 থেকে 50 জন মুসল্লির নামাজ আদায়ের। কমিউনিটির সাধারণ মুসল্লিদের সাহায্য সহযোগিতায় ছোট পরিসরে সেই উদ্যোগ এখন একটি প্রতিষ্ঠান হয়ে দাঁড়িয়েছে। মসজিদটিতে এখন একসাথে নামাজ আদায় করতে পারে প্রায় 800 মুসল্লি। এছাড়া মসজিদটিতে মহিলাদের জন্য আলাদা নামাজের স্থান ও শিশুদের জন্য ইভিনিং মাদ্রাসা কার্যক্রম পরিচালিত হচ্ছে। সময়ের সাথে সাথে কমিউনিটিতে মসজিদটির গুরুত্ব ও মুসল্লির সংখ্যা বৃদ্ধির ফলে পরিকল্পনা নেওয়া হয়েছে মসজিদটির পরিসর আরও বৃদ্ধির, যার ফলে অন্তত 3000 মুসল্লির নামাজের সুব্যবস্থা হবে।